এরকম মুচ মুচে যদি ডিমের চপ বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আশা করি আর দোকান থেকে আপনাদের কিনে খেতে হবে না। খুব সহজ আর সিম্পল ভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি, বার সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ডিমের চপ। এই ডিমের চপটা বানানোর জন্য আমি এখানে সর্বপ্রথম 300 গ্রাম আলু নিয়ে নিয়েছি, যেটা আপনারা চাইলে এরকম বড় বড়ভাবেই বয়েল করতে পারেন, বাট আমি এখানে একটু 1/2 করে কেটে নিয়ে তারপর বয়েল করব, যাতে এটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে একটু জল বসিয়ে নিয়ে সেখানেও বয়েল করে নিতে পারেন, বাট প্রসেসটা ফাস্ট করার জন্য আমি এখানে প্রেশার কুকারে বয়েল করে নিচ্ছি। আর প্রেশার কুকারে মিডিয়াম আছে, মিনিমাম একটা ও ম্যাক্সিমাম হলে দুটো সিটি মেরে নেবেন, তাহলে এটা পারফেক্টলি বয়েল হয়ে যাবে। আর আলুটা বয়েল হয়ে গেলে আমি এটাকে বের করে ঠান্ডা করে নেবো। আর ততক্ষণ একটা আপনাদের ভাজা মশলা বানিয়ে দেখাচ্ছি। আর ভাজা মশলাটা বানাতে লাগছে 4টে শুকনো লঙ্কা, একটা ছোট দারচিনির টুকরো, সাথে 5টা এলাচ, এবং এরপরে লাগবে 1 চা চামচ গোটা ধনে আর 1 চা চামচ গোটা জিরে। আর যদি পারেন অবশ্যই একটু 1/2 চা চামচ মৌরি এখানে দিতে ভুলবেন না, তাহলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এবারে সব কিছুকে একটু শুকনো কোলায় ভালো করে আপনাদের ভেজে নিতে হবে। আর বলে রাখি, পারফেক্ট টেস্ট আনার জন্য এই ভাজা মশলাটা আপনাদের কিন্তু মানিয়ে নিতে হবে। আর এরপর মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে একবার মিক্সিতে ঘুরিয়ে নেবেন। এবার ডিমের চপ বানানোর জন্য আমি এখানে 6টা ডিম বয়েল করে নিচ্ছি। আর এখানে বলে রাখি, আমি যে ইউটেন্সিলগুলো এখানে ব্যবহার করি তার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনারা চাইলে অ্যামাজন থেকে সেটা ইজিলি কিনে নিতে পারেন। আর ডিমটা বয়েল করার সময় অতি অবশ্যই একটু নুন আর ভিনিগার দিতে ভুলবেন না। আর ডিমের চপের জন্য আমাদের ডিমটা ফুল বয়েল ডিম লাগবে, তাই ডিমটা আপনাদের 10 থেকে 12 মিনিট বয়েল করে নিতে হবে। ডিমটা বয়েল হয়ে যাওয়ার পরে আমি সেটাকে নাবিয়ে নিয়ে ভালো করে ছাড়িয়ে এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এই ডিমটার উপরে আপনাদের সামান্য একটু গোলমরিচ, স্বাদ মতো নুন আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবেন। এইভাবে করলে আলুর পুরটা দেওয়ার পরও ডিমের একটা বেশ আলাদাই স্বাদ থেকে যায়, তাই খাবার সময় এটা বেশ অনেকটাই ভালো লাগে। এবার যে আলুগুলো আমরা বয়েল করে রেখেছিলাম সেটাকে এখানে গ্রেট করে নেবো। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, সেক্ষেত্রে আলুর কিছু অংশ একটু গোটা গোটা মতো থেকে যেতে পারে, বাট এইভাবে করলে আলুটা একদম পারফেক্টলি গ্রেট হয়ে যায় আর মিশ্রণটাও খুবই সুন্দর আসে। এবার এই আলুর মিশ্রণটা বানানোর জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল, আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা কুচি, সাথে দিয়ে দিতে হবে 2 চা চামচ রসুন কুচি। রসুনের পরিমাণটা এখানে একটু বেশি রাখবেন, আর অবশ্যই ঝালের জন্য কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এই সব কিছুকে আপনাদের 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজ ভাজার প্রসেসটা একটু ফাস্ট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। আচ্ছা, এবার এখানে বলে রাখি, আপনাদের পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজতে হবে না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আপনাদের 5 থেকে 7 মিনিট এটাকে ভেজে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হচ্ছে আর এরকম একটা হালকা ব্রাউন কালার এসছে। ঠিক সেই সময় আপনাদের এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে, যেমন 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর এর রঙটা আর একটু ভালো করার জন্য দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে লাগছে 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। আর এই মশলাটা দেওয়ার সময় অতি অবশ্যই আপনাদের গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে, আর এইভাবে লো রেখে এটাকে আরও 30 থেকে 40 সেকেন্ড একবার ভালো করে ভেজে নেবেন। গুঁড়ো মশলাটা কাঁচা গন্ধ ধরে চলে গেলেই এখানে আমাদের যে গ্রেট করা আলুটা ছিল সেটা এখানে দিয়ে দেবো। আর এই আলুর সাথে আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ বিট নুন, সাথে 1 চা চামচ চাট মশলা, আর আমরা যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও এখানে 2 চা চামচ দিয়ে দেবেন। বেশ, এবার এই সব কিছুকে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর সময় আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, এই মেশানোর সময় আপনাদের গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। দ্বিতীয়ত, আমরা ডিমেও নুন দিয়েছি আর এই আলুর মিক্সারেও নুন দিয়েছি, তাই নুনটা এখানে আপনাদের একটু ব্যালেন্স করিয়ে দিতে হবে। আর হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলুটা যেহেতু আমরা গ্রেট করে নিয়েছি তাই মিক্সারটা কতটা স্মুথ এসছে। ব্যাস, এখানে আমাদের আলুর মিশ্রণ একদম পারফেক্টলি রেডি। শুধু এবার গ্যাসটা বন্ধ করে একটু ফ্রেশলি ধনে পাতা এখানে ওপর থেকে ছড়িয়ে দেবেন, আর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রে তুলে নেমে এটাকে ঠান্ডা করে নেব। এবার ডিমের চপটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম, আপনারা এরকম ব্রেড ক্রাম ইজিলি দোকানে পেয়ে যাবেন। আর অতি অবশ্যই সামান্য একটু নুন এই ব্রেড ক্রামেও দিয়ে নেবেন। এই ব্রেড ক্রামে কোট করার জন্য আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, আর এই ডিমেও আপনাদের দিয়ে দিতে হবে সামান্য একটু নুন, সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো।
ব্যাস এটাকে একবার ভালো করে ফেটিয়ে নিন। অবশ্যই মনে রাখবেন আমি যেরকম প্রতিটাতে ইন্ডিভিজুয়ালি নুন দিয়ে দিয়েছি, আপনারাও সেটা অতি অবশ্যই দিয়ে দেবেন, কারণ এই সবকটা উপকরণের মধ্যেই নিজস্ব কোনো টেস্ট নেই, তাই স্বাদ মতো নুনটা না দিয়ে দিলে এটা খেতে ভালো লাগবে না। আচ্ছা, এবার দেখে নিন ডিমের চপগুলো আপনাদের কিভাবে বানাতে হবে। প্রথমেইভাবে আলুর মিশ্রণটা নিয়ে একটু গোল করে নেবেন, তারপর বাঁ হাতের তালুতে নিয়ে এইভাবে প্রেস করে এটাকে একটু ফ্ল্যাট করে নেবেন, যাতে ডিমটার মধ্যে রেখে আমরা ভালো করে মুড়তে পারি। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে করছি, খুবই সিম্পল প্রসেস, আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর ডিমটা ভেতরে দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি ভালো করে একদম ডিমের আকারই একটা শেপ দিয়ে নেব। বেশ, এবারই একই প্রসেস ফলো করে আপনাদের বাকি ডিমগুলোকেও করে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি ডিমের চপ আর ডিমের টেবিলের কিন্তু দুটো আলাদা আলাদা রেসিপি হয়, তাই যদি আপনারা ডিমের টেবিলের রেসিপিটাও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের সেটাও করে দেখানোর। আচ্ছা, এবার দেখে নিন এটাকে আপনারা ক্রাম কিভাবে করবেন। আপনারা যদি একাই এই ক্রাম্বিংটা করেন সেক্ষেত্রে আপনাদের দুটো হাত দুটো কাজে ব্যবহার করতে হবে। বাঁ হাত দিয়ে এটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে একবার ভালো করে ঝেড়ে নিয়ে এটাকে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেবেন, তারপর ডান হাত ব্যবহার করে এটাকে ভালো করে একবার ক্রাম করে নেবেন। আপনারা চাইলে এটাকে সিঙ্গেল কোটিংও করতে পারেন, বাট আমি এখানে একদম পারফেক্টলি ক্রিস্পি করার জন্য এটাকে ডবল কোটিং করে নেব। তার জন্য আরও একবার আমি এটাকে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর আবার বাঁ হাত ব্যবহার করে আমি এটাকে ভালো করে একবার ডিমের মধ্যে মিশিয়ে নেব, তারপর এই এক্সেস ডিমটাকে ঝেড়ে নিয়ে আমি আবার ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দ্বিতীয়বার ওই একইভাবে রোল করে আমি ভালো করে ক্রাম করে নিচ্ছি। আশা করি এই পুরো প্রসেসটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর এই একই প্রসেসে আমি বাকিগুলোকেও করে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যদি এই সব রেসিপি একদম বাংলায় লিখিত ফরম্যাটে দেখতে চান তাহলে ভিজিট করতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.atanurannaghar.com। আর এতক্ষণের পাশে আমার সব কটি ক্রাম করা হয়ে গেছে, আপনারা চাইলে এটাকে ডাইরেক্টলি এখন ফ্রাই করতে পারেন, বাট এটাই যদি একদম বেটার রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে আপনাদের এটাকে এক ঘন্টা হলেও ফ্রিজের মধ্যে রাখতে হবে, যাতে এই যে ব্রেড ক্রামটা আপনারা দিয়েছেন সেটা যেন একদম পারফেক্টলি সেট হয়ে যায়, যাতে ফ্রাই করার সময় এটা যেন কোনোভাবেই খুলে না যায়। এবার ফ্রাই করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা তেল, আর তেলটা গরম হয়ে গেলে আমি এক ঘন্টা ফ্রিজে রাখার পরে এগুলোকে বের করে নিয়েছি। এবার একে একে তেলে দিয়ে এটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় তেলের টেম্পারেচারটা মিডিয়ামই রাখবেন, আর যেহেতু এটা আমরা ছাঁকা তেলে ভাজছি না তাই একটা চামচের মাধ্যমে এইভাবে তেলটাকে একটু উপরে দিয়ে দেবেন, যাতে হিটটা একদম ইভেনলি থাকে, নাহলে এটা অনেক সময় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার একই প্রসেস ফলো করে আমি বাকি ডিমের চপগুলোকে এখানে দিয়ে দিচ্ছি, আর তারপর সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তাহলে আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এটা কতটা সোজা বানানো। আর যখনই দেখবেন এরকম সুন্দর কালার চলে এসছে তখন এইভাবে একটা ছাঁকনির মাধ্যমে এটাকে তেল থেকে বের করে নেবেন। এবার এটা পরিবেশন করার জন্য আমি এখানে দোকানের স্টাইলেই একদম স্যালাডটাকে কেটে নিয়েছি, আর শালপাতার বাটিতে এটাকে আমি পরিবেশনও করে নিচ্ছি। আর অবশ্যই এখানে সাইডে একটু কাশন দিয়ে আর ওপর থেকে এটার মধ্যে একটু বিট নুন ছড়িয়ে দিতে ভুলবেন না। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শ্বেপতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।